ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। আজও আমাদের দেশে কণ্ঠ শিল্পী আছে না নাই, এই কিছুদিন আগে মারা গেল, তার নাম কি বলেন? কি নাম? আয়ুব বাচ্চু। এই আয়ুব বাচ্চু মারা গেল, ছেলের হাতেও একটা টুন মানে টুংটুঙি তুলে দিয়ে গেছে, ধরে বলেন ঠিক কিনা। খুব যত্ন একটা গিটার তৈরি করেছিল, এই গিটার নিয়ে সারা জীবন মানে লাফালাফি করছে, জোরে বলেন ঠিক কিনা। আর বেশি জ্বালালে উড়াল দেবো আকাশে, জোরে বলেন ঠিক কিনা। আর বেশি জ্বালালে উড়াল দেবো আকাশে, নাউজুবিল্লাহ, বেশি জ্বালালে উড়াল দেবে আকাশে, আকাশেই তো উড়াল দিয়ে চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, আমাদের দেশে কত শিল্পী আছে, কণ্ঠ শিল্পী, গলা শিল্পী, কাল্লা শিল্পী, শিল্পী না হলো শিল্পী। আল্লাহর কণ্ঠ দিয়ে কোরআনের আওয়াজ শিখলো না, কোরআন তেলাওয়াত করলো না, গজল গাইলো না, তাফসীরের মাহফিলে কথা বললো না, আল্লাহর দেওয়া কণ্ঠর অপব্যবহার করে তারা গান গাহিয়া পৃথিবীর মানুষকে শোনালো, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, কোরআনের ভিতরে ঢুকতে হবে, ভালো করে শুনে রাখুন। যাদের অন্তরে কোরআন সেট হয়ে আছে, বিশেষ করে যাদের কণ্ঠ আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, তাদের কণ্ঠের ভিতরে বার্ধক্যের কোনো ছাপ আসে না, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, লক্ষ্য করেছেন বাংলার দেশে অনেক তাফসীর কারক আছেন, যাদের কণ্ঠের ভিতরে কোনো বার্ধক্য নেই, অথচ বুড়ো হয়ে গেছেন, বয়সে বনিত হয়ে গেছে, পরিণত বয়সে বনিত হয়েছেন, কিন্তু কণ্ঠের ভিতরে কোনো বার্ধক্য নেই। শুধু তাই নয়, যাদের জীবন ইসলামের জন্য অর্পণ হয়ে যায়, কবুল হয়ে যায়, তাদের চেহারার ভেতরেও বার্ধক্যের ছাপ থাকে না, চেহারার দিকে তাকালে মনে হয় যুবক, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, কেন? তার জীবন ইসলামের জন্য কবুল হয়েছে, তার আপাদ মস্তক ইসলামের জন্য কবুল হয়েছে, সঙ্গত কারণে চেহারার ভেতরে বার্ধক্যের কোনো ছাপ নেই, কণ্ঠের ভেতরে বার্ধক্যের কোনো ছাপ নেই। সুবহানাল্লাহ, এনার হচ্ছেন জান্নাতি যুবক, জান্নাতের পাখি, আলহামদুলিল্লাহ। আবার মুসলমান ভাইরা, কোরআনের কথা আমরা শুনছি, কোরআনের কথা আমরা শুনবো, কোরআন থেকে আমরা কখনো পিছু পা হব না, রাজি আছি আমরা? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের প্রতি থাকবো, কোরআন থেকে আমাদেরকে যারা বিচ্ছিন্ন করতে চায় তাদেরকে জানিয়ে যেতে চাই, কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না, পারি না, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, আবার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান বক্তা হিসাবে সেট করবেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দ্বিতীয় বক্তা হিসাবে সেট করবেন তাকে, বলুন তো, হযরত দাউদ আলাইহিস সালাম। তিনার অনেক কণ্ঠ ছিল, তিনি যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, তাওরাত তো নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, আর জাবুর তো নাজিল হয়েছে কার উপরে বলুন তো? হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আলাইহিস সালাম তিনি যখন মসজিদের মিম্বরে বসে খুতবা দিতেন, তখন উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে দিয়ে তারা নেমে পড়তো দাউদ নবীর কণ্ঠে তার আওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, দরিয়ার মাছগুলি তারা চরের উপরে এসে ভিড়ত, তারা সেখানে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য মাতোয়ারা হয়ে যেত, পাগল পারা হয়ে যেত দাউদ নবীর তার আওয়াজ শোনার জন্য। সে দাউদ নবী কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে দ্বিতীয় বক্তা হিসেবে তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা, আমার নবীজি তিনি ছিলেন পৃথিবীর প্রথম কণ্ঠশিল্পী, এত সুন্দর কণ্ঠ রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ আমার নবীজির ছিল। তিনি যখন কোরআন থেকে তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেত, ইহুদির মেয়েরা, ইহুদির ছেলেরা, তারা সকলেই পাগল পারা হয়ে যেত নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য। নবী আমার প্রধান বক্তা হবেন জান্নাতের ভেতরে, সভা তৈরি করা হলো, এই মানসিব এই সবার সভাপতি যিনি হবেন তিনি কেউ নন, তিনি হলেন আপনার আমার রব, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। তিনি হবেন সভাপতি, সভাপতির চেয়ারে বসে যাবেন, প্রধান বক্তা তিনি এসে চলে যাবেন কোরআন শোনার জন্য। সকল শ্রোতা মণ্ডলী যারা জান্নাতে যাবেন তারা এই সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাবে কোরআন তেলাওয়াত শোনার জন্য। মুসলমান ভাইরা, আমার প্রথমে কিন্তু দাওয়াত নবী কোরআন থেকে তেলাওয়াত করবেন, জোরে বলেন কোন নবী দাওয়াত নবী কোরআন থেকে তেলাওয়াত করবেন? এত সুন্দর তেলাওয়াত দাওয়াত নবী, তিনি কোরআন পড়তে জানেন না,
কিন্তু দাউদ নবী কেমন করে কোরআন পড়তে পারবেন? কিতাবের ভেতর এসেছে দাউদ নবীকে যখনই বলা হবে নবী হ্যাব আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, বলার সাথে সাথে দাউদ নবী 30 মানা কোরআনের হাফেজ হয়ে যাবে। তিনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তেলাওয়াত শুরু করবেন। দাউদ আলাইহিস সালাম তিনি তেলাওয়াত শুরু করে দেবেন, হাশরবাসীরা সকলে আমরা শুনব তেলাওয়াত, মুগ্ধ হয়ে একেবারে সকলে মিলে মনোযোগ সহকারে অ্যাটেনশন হয়ে আমরা অপরক নেত্রে চেয়ে থেকে দেখব আর কোরআন তেলাওয়াত শুনব। আমরা শুনতে শুনতে বেহুশে পড়ব, আমাদের চৈতন্য হারিয়ে যাবে, আমরা বেহুশে পড়ব। এর ভেতরে কত শো বছর চলে যাবে আল্লাহই ভালো জানেন, প্রায় কেউ বলেছেন 1000 বছর পর্যন্ত আমরা বেহুশে পড়ে থাকব, উঠতে থাকব কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। সুবহানাল্লাহ, সেই কোরআন তেলাওয়াত আমরা কিয়ামতের ময়দানেও শুনতে পারবো, আমরা হাসরে মিজানে বিশেষ করে আমরা জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতে পারবো। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, এরপরে কোরআন তেলাওয়াত থামিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দারা তোমরা সকলে জাগো, তোমরা তো বেহুঁশ হয়ে গিয়েছো, পাগল হয়ে গিয়েছো, সকলে জাগ্রত হবে এবং বলা হবে তোমরা কতক্ষণ পর্যন্ত কোরআন শুনলে? তারা বলবে এই তো সামান্য কয়েক মিনিট তেলাওয়াত শুনেছি, তারপরে তো আমরা বলতে পারি না আসলে কি হয়েছে। সুবহানাল্লাহ, বলেন কিতাবের ভেতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলবেন হাশরবাসীরা ও জান্নাতীরা ভালো করে শোনো, তোমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলে এখন থেকে প্রায় 1000 বছর পার হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুনতেছিলে, এত মধুর কোরআন তেলাওয়াত শুনতেছিলে, যাতে করে তোমরা কখন ঘুম এসে গেছো, উড়ে উড়ে গেছো, পাগল পারা হয়ে গেছো, তোমরা কেউ টেউ টের পাও নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আমার নবীজি তিনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেবেন। দ্বিতীয় বক্তার বক্তব্য শেষ, প্রধান বক্তা তিনি উঠে গেছেন, কোরআন তেলাওয়াত করবেন। যেমন আমি দ্বিতীয় বক্তা কোরআন তেলাওয়াত করেছি, কোরআন থেকে বক্তব্য দিচ্ছি, চলে যাব, প্রধান বক্তা আসবেন, তিনি কোরআন থেকে তাফসীর শোনাবেন আপনাদেরকে। নবী আমার প্রধান বক্তা হিসাবে তিনি বসে গেছেন চেয়ারে, বসে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সূরা ইয়াসিন থেকে আমার নবীজি তেলাওয়াত শুরু করে দেবেন। হাশরবাসীরা শুনতে থাকবে, শুনতে শুনতে পাগলিনী হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, সকলে আনন্দের সাথে দুলতে থাকবে, আনন্দের সঙ্গে সকলে দুলতে থাকবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে, পাগল পারা হয়ে যাবে, সকলে জান্নাতের ভেতরে পাখির নাই ডানা দিয়া তারা উঠতে লাগবে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারা বেমর একেবারে তারা আশ্চর্য হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। এভাবে করে তাদের ভেতরে প্রায় 3000 বছর পর্যন্ত পার হয়ে যাবে। 3000 বছর পর্যন্ত তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, সেখান থেকে তেলাওয়াত যখন শেষ হবে রব্বুল আলামিন তিনি বলবেন ও বান্দারা তোমরা ওঠো, কোরআন শুনতে শুনতে তোমরা চৈতন্য হারিয়ে ফেলেছ। মুসলমানেরা সেই দিন জাগ্রত হয়ে যাবে, ঘুম থেকে জেগে উঠবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বলতো কত বছর পূর্বে তোমরা কোরআন শোনার জন্য শুরু করেছিলে বিশ্ব নবীর মুখে? তারা বলবে মাত্র কয়েক মিনিট হলো কোরআন শোনা শুরু করেছি, তারপরে কি হয়েছে আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন মাত্র কয়েক মিনিটের জন্য তোমরা কোরআন শোনো নাই, তোমরা কোরআন শুনতে শুনতে প্রায় 3000 বছর পর্যন্ত পার করে ফেলেছো, কোরআন শোনার পাগল হয়ে গেছে তোমরা। বলেন সুবহানাল্লাহ। ওবার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুতরাং মুসলমানদের কোনো ভয় আছে নাকি? জোরে বলেন আছে? আমাদের কোনো ভয় নেই, আমরা ইসলামের পথে চলতে থাকব, আমরা কোরআনের পথে চলতে থাকব, এ থেকে আমরা কখনো পিছে হটতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আজকে কোরআন মাহফিলের পজিশন পরিবেশ খুব ভালো আলহামদুলিল্লাহ, তবে কোরআনের মাহফিল করতে গিয়ে কিছু ঝামেলা এখন বর্তমান হচ্ছে। আমি আশ্চর্য হই, আশ্চর্য লাগে আমার, কোরআনের মাহফিল করতে কেন অনুমতির প্রয়োজন হবে? জোরে বলেন ঠিক কিনা? কেন? গানের মাহফিলে কোনো অনুমতির প্রয়োজন হয় না, রাত যত গভীর হয় ততই তারা এই নর্তকীরা তাদের কাপড় খুলতে থাকে। জোরে বলেন ঠিক কিনা?
তারা কাপড় খুললো, তাদের নামে কোনো মামলা নাই, কোনো হামলা নাই, তাদের নিষেধাজ্ঞা নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে কেন 144 জারি করা হয়, কেন তা করা হয়? এটা করা যাবে না, ঠিক নয়, কোশ্চেন কারো তার ঠিক নয়। অনুরোধ করব, কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, কোরআনের মাহফিল চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআন নেই আমরা বাঁচতে চাই, এই কোরআন নেই আমরা মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাই। কাফের বিমান মুশরিকরা, ওমর মুসলমান জাতি জিহাদের ময়দানে যদি ডাক আসে, তাদের বিরুদ্ধে ময়দানে নামার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে ডাকা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, নারে তাকবীর। সকলকে অনুরোধ করব, বিশেষ করে প্রশাসনে যারা আছেন, বিশেষ করে সরকার যারা চালাচ্ছেন, সকলকে অনুরোধ করি, কোরআনের আওয়াজ বন্ধ করার কেউ চেষ্টা করবেন না। কোরআনের মাহফিল হোক, কোরআনের মাহফিলের প্রয়োজন আছে না নাই বলুন তো? আছে, কোরআনের মাহফিল আমাদেরকে হতেই হবে, কোরআনের মাহফিল করতেই হবে। কোরআনের একটু একটু পড়লে নেকি হবে কয়টি বলুন তো? 10টি নেকি হবে। আর কোরআন যদি কেউ নামাজের ভিতরে পড়ে, তাহলে একটি অক্ষরের বিনিময়ে 100টি নেকি তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ, বলেন কত নেকি বলুন তো? 100 নেকি তাদের আর নামায় আমলে আল্লাহ লিখে দেবেন সমর্থ উপস্থিতি। সুতরাং আমাদেরকে কোরআনের পথের প্রতীক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তা নেই। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, গাড়ি হেরাতে আমার সওর পর্বতে আমার নবীজি আশ্রয় গ্রহণ করেছিলেন, সেখানে ঢুকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমরা মনে হয় ধরা পড়ে যাব, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আমার নবীজির সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন যে কোনো চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে, আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, বলেন মুসলমান ভাইরা, আমার আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে সঙ্গে সঙ্গে তিনি সান্ত্বনা দিয়েছিলেন, তোমরা চিন্তা করো না, তুমি লা তাযান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আবু বকরকে সান্ত্বনা দিয়ে দিলেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার আমাদের কোনো চিন্তা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন, আমাদের কোনো ভয় নেই, তিনি সাহায্য করবেন। যিনি বদর ইহুদি সাহায্য করেছিলেন, তিনি আছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডয়নের জন্য তিনি চলে গেলেন। 60,000 সৈন্যদেরকে নিয়ে, 60,000 সাহাবীদেরকে সাথে করে নিয়ে তিনি রওনা হলেন। আফ্রিকার জঙ্গলের দিকে তিনি চলে গেলেন, গিয়ে দেখেন একটা নদী, নদী বাঁধল। হযরত সাদ সাহাবাই কেরামদের কি লক্ষ্য করে তিনি বললেন, ও নবীর সাহাবাই কেরাম, তোমরা কি ইসলামের সীমারেখা নদীর এই পারে তোমরা কি রাখতে চাও, নাকি নদীর ওপারে ইসলামের সীমারেখা নিয়ে যেতে চাও? তখন সাহাবাই কেরাম বললেন, আল্লাহর কসম করে বলি, নদীর এপারে শুধু ইসলাম রাখবো না, নদীর ওপারে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াতে চাই, আমরা সেখানে যেতে চাই। আল্লাহর সাহায্য আমাদের উপর অবধারিত, আল্লাহর সাহায্য আমাদের আসবেই আসবে। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সৈন্যদেরকে নিয়ে গিয়েছিলেন, তার পূর্বে মহিলারা পর্যন্ত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ তরবারি দিয়ে, কেউ অস্ত্র দিয়ে, কেউ বা উট দুম্বা দিয়ে সহযোগিতা করেছেন, বাসন কোসন দিয়ে সহযোগিতা করেছেন, কাপড় চোপড় দিয়ে পর্যন্ত সহযোগিতা করেছেন। সেই মা বোনেরা আজকেও কিন্তু সমাজে আছে, তারাও আজকে কিন্তু সহযোগিতা করছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? শুধু তাই নয়, মিশরের জমিনে একজন মহিলা, নামটা আমি মুহূর্তে ভুলে গেলাম, তিনি ইসলামের কাজে সাহায্য করতে গিয়ে তিনাকে জেল জরিমানা খাটতে হয়েছে, তথাপিও বাতিলের সামনে মাথা নত করেনি। জোরে বলেন ঠিক কিনা মুসলমান?
আবার মুসলমান ভাইয়েরা মহিলারা পর্যন্ত সহযোগিতা করেছে, কিন্তু আজকাল আমাদের মা বোনদের অনেক বেহাল অবস্থা। তারা পর্দা করছে না, ওই জানালায় খুব পর্দা, দরজায় পর্দা আছে, কিন্তু শরীরের পর্দা কি যে হচ্ছে আল্লাহ জানে। আজ থেকে 20 বছর আগে দেখেছি মা বোনেরা সুন্দর করে শরীর ঠিকঠাক করে ঢাকতো, মাথায় কাপড় থাকতো, পুরো শরীরে কাপড় থাকতো, কিন্তু এখন কাপড় মাত্র 3 পিস, ভবিষ্যতে 2 পিস হতে পারে, এরপরে 0 পিস হতে পারে। নাউজুবিল্লাহ, সামনে কাপড় চোপড় পরে কিনা আল্লাহ জানে। আজকে দেখবেন কিছু কাপড় চোপড় পরতেছে, এত বড় তার ফাঁকা, ব্যাপার কি? ওটা আবার কোন ডিজাইন? ইন্টারন্যাশনাল ডিজিটাল ডিজাইন, এবং তাকনার উপর কাপড় পরতেছে। তার মানে পুরুষেরা যেহেতু মহিলাদের নকল করে, এই জন্য পুরুষেরা দেখতেছে তাকনার নিচে কাপড় পরতেছে, এই জন্য মা বোনেরা চিন্তা করতেছে না, আমরা যেহেতু মহিলারা, যেহেতু পুরুষেরা আমাদের অনুসরণ করে, সুতরাং আমরা তাকনার উপর কাপড় পরলে মনে হয় ওরা পরবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারাও কিন্তু টাকনার উপর কাপড় পরতেছে। যুবকের আজকে উল্টো চলার কারণে তারাও টাকনার উপর কাপড় পরতে পারে, কিন্তু কাপড়ের ভিতরে এত ঢিলা কেন? ওর ভিতরে না হলে একটা গ্রাম ঢুকবি, জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষে আপনাদের কাছে আমি আহ্বান করছি, ইসলামের প্রতি থাকুন, কোরআনের প্রতি থাকুন, ইসলামের প্রতি থাকুন, কোরআনের প্রতি থাকুন। মামনদের সাবধান করব, আমি মামনদের 21টি প্রকারের কথা বলেছিলাম, 21টি প্রকার, সেটা হচ্ছে বলেছিলাম 1 নম্বরে লক্ষ্মী বউ, লক্ষ্মী মা, লক্ষ্মী বউ আছে না, নাই, খুব ভালো কাজ করে, সংসার সুন্দর করে নিজে গোছায়, কাজের বউদের কাজ না করিয়ে নিজেই বেশি বেশি কাজ করে, জোরে বলেন ঠিক কিনা? স্বামীকে আদর করে, সোহাগ করে, ভালোবাসে, আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হস্তিনী বউ নামে একটা বউ আছে, হস্তিনী মা আছে না, নাই, হাতি হয়ে ওঠা, বেড়ে ওঠার পেছনে কিন্তু বেশি খাওয়া দাওয়া না, স্বাস্থ্যের জন্যে না, হাতি হয়ে বেড়ে ওঠে, হাতির মতো মানে চেহারা আছে না, নাই, কাপড় চোপড় তেমন পড়তে জানে না। যদি প্রশ্ন করা হয় কি ব্যাপার আপনার কাপড় চোপড় কম কে, কহুতুর জানে না বা আরো জানো না, আমি তো স্বাস্থ্য বেশি, কাপড় চোপড় বলে গরম লাগে, নাউজুবিল্লাহ, জরিবান নাউজুবিল্লাহ, এই ধরনের মা তারা কিন্তু মানে স্বামীর কাছ থেকে যে টাকা পয়সা পায় মাঝে মধ্যে চুরি করে পকেট মারে, এই পকেট মারা মানি লন্ডারিং এর মতো বাপের বাড়ি পার করে, এরা হলো হস্তিনী বইয়ের পরিচয়, কথা কি বোঝা গেল? আরেকটা আছে সন্দেহ ভাজন বউ, কি বউ? সন্দেহ ভাজন, মিস মিস কল আসলেই খবর আছে, মিস কল আসলো কে তোমার, দেখি তো কার, জোরে বলেন ঠিক কিনা? এই মিস কল বউ আছে না, নাই, সন্দেহ ভাজন বউ, এরা মিস কল আসলি সন্দেহ করে এবং দলিলও দেয়, ফামাই আমাল মিস কল আজারাতিন খয়রাই ইয়ারা, বলেন তো মিস কল কি কোরআনে আছে? অনেকের নাম রাখছে ফিরাউন, কয় কোরআনেই তো আছে ফিরাউন শব্দ, ফিরাউন কোরআনে থাকলে কি ফিরাউন রাখা যাবে? তারা দলিল দিচ্ছে ফামাই আমাল মিস কল আজারাতিন খয়রাই ইয়ারা, মিস কল তো কোরআনেই আছে, নাউজুবিল্লাহ, কল মিস কল মানে এটা মিস কল না, ফামাই আমাল মিস কল আজারাতিন খয়রাই ইয়ারা, এর অর্থ হলো অনুপরিমাণ, সামান্য পরিমাণ যদি তোমার ভালো আমল হয় তা সেই দিন দেখানো হবে, সুবহানাল্লাহ। কোন আমার মুসলমান ভাইরা, তাই আসুন ইসলামের পথে আসুন, কোনো ভয় করবেন না, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আপনারা সকলে হুঙ্কার ছাড়ুন, তার তার মতো আপনারা নারায়ে তাকবীর দিলে শয়তান আমাদের কাছ থেকে দূরে পালাবে, বাতিল লাভ ময়দান ছাড়তে বাধ্য হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবীকে নিয়ে আজকে কথা বলা হচ্ছে, আমার নবীকে নিয়ে কোনো কোনো কথা বলা, কোনো কটূক্তি করতে বাংলার জমিনে দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সরকারও কিন্তু তাদের প্রতিবাদ করেছে, যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তিনি সংসদে বলেছেন দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করব না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো বিশ্ব নবীকে কটূক্তি করতে দেব না, জোরে বলেন ঠিক কিনা? তার সাথে সাথে আরেমন আমাদেরকে কটূক্তি করতে দেওয়া হবে না। কিছুদিন আগে সংসদে একজন আলেমকে তেতুল হুজুর বলা হয়েছে, জোরে বলেন কি হুজুর? তেতুল হুজুর হতে পারে না, আলেম তিনি, তাকে তেতুল হুজুর বলতে দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সংযত হন, আলেম আমাদের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে কুরুপচার, কুরু বিষদগার মিলনও হবে না, হবে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ওরা বিশ্বজুড়ে আজকে আর্তনাদ করছে, মানুষেরা বাঁচতে চায়, দুমুটো মুখে মুক্তির হাসি চায়, দুমুটো খাবার চায়, মুক্তির হাসি পেতে চায়, কিন্তু আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের কান্না চোখের পানি আমরা সহ্য করতে পারছি না। তাই আমি যুবতী বন্ধুদের বলবো, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধদেরকে বলবো, সমাজপতিদের বলবো, পৃথিবীর সকল মানুষকে বলবো, তাই আসুন আমরা গোটা বিশ্বকে, বাংলাদেশকে পাল্টে দিতে চাই, গোটা বিশ্বকে, তমাম বিশ্বকে, গোটা জাতিকে